রাজ্যের 1719টি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ হবে, কিভাবে আবেদন করবেন, আবেদন পদ্ধতি সবকিছুই সঙ্গে থাকুন, আমি দিব্যেন্দু আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করি। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর আছে। রাজ্যের 1719টি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই কম্পিউটার শিক্ষক পদে আবেদন করার জন্য কোনরূপ বিএড ডিগ্রি লাগবে না। প্রতিটি জেলার স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। নিজের জেলায় এমনকি নিজের ব্লক এলাকার স্কুলে চাকরির সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল কম্পিউটার টেকনোলজি রিক্রুটমেন্ট 2022 এই রিক্রুটমেন্টটি করছে। যে পদের জন্য কথা বলা হচ্ছে সেটি হচ্ছে স্কুল কোঅর্ডিনেটর বা কম্পিউটার শিক্ষক। মোট শূন্য পদ 1719টি। প্রতিটি জেলায় মোট শূন্য পদ রয়েছে। আর কিভাবে সেটি ভাগ করা আছে, কোথায় কোথায় আছে, সেটি আপনারা লিস্টে দেখতে পেয়ে যাবেন। এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে 1 বছর ডিপ্লোমা অথবা DOESCC এ লেভেল অথবা BCA কোর্স করে থাকতে হবে। এছাড়াও সেকেন্ডারি স্কুলে অন্তত পক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা এবং হায়ার সেকেন্ডারি স্কুলে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট পাস করে থাকলে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি বিএড কোর্স করা থাকলেও অগ্রাধিকার পাবেন, তবে বিএড কোর্স বাধ্যতামূলক নয়। আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করবেন। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন, আর ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আমার ডেসক্রিপশন বক্সে আবেদন করার যে লিঙ্কটি আছে সেখান থেকে আপনারা ক্লিক করে চলে যেতে পারবেন। তো ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া আছে। আবেদন ফি, এখানে আবেদন করার জন্য কোনো পয়সা লাগবে না, ঠিক আছে। আর প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে, সম্পত্তি তোলা কালার ফটো লাগবে, বয়সের প্রমাণপত্রের জন্য অ্যাডমিট কার্ড লাগবে, সমস্ত শিক্ষাগত যোগ্যতা মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে, কম্পিউটারে 1 বছর ডিপ্লোমা করার সার্টিফিকেট লাগবে, জন্ম তারিখ প্রমাণপত্র বা আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, বায়োডাটা লাগবে, বায়োডাটা পিডিএফ ফর্মেটে আপলোড করতে হবে, সিগনেচার লাগবে, সব কিছু। নিয়োগ পদ্ধতি যেটি হবে সেটি হচ্ছে লিখিত পরীক্ষাও হবে এবং ইন্টারভিউর মাধ্যমেও আপনাকে নির্বাচিত করা হবে। অফিসিয়াল নোটিশ এবং ভ্যাকেন্সি লিস্ট যেটি আছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে যেতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। কিভাবে আপনারা কোনো ডকুমেন্টকে পিডিএফে করতে পারবেন। ডকুমেন্টকে যদি আপনি পিডিএফ করতে চান, সেই ডকুমেন্ট আপনার ছবিও হতে পারে, কোনো ওয়ার্ড ফাইল হতে পারে, কোনো এক্সেল ফাইল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এখানে প্রথমে গুগলে আসবেন। গুগলে এসে পরে এখানে লিখে দেবেন যে যদি ছবি করতে চান বা ছবি বা পিডিএফ জেপিজি, ছবিগুলো থাকে সাধারণত জেপিজি মোডে, জেপিজি টু পিডিএফ এখানে লিখলেন। লিখে পরে প্রথম যেটা এলো সেটা ইয়ে করলেন। তারপর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, এইগুলো অপশনগুলোর মধ্যে থেকে যেটা আপনার পছন্দ সেটা আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে যে আপনার জেপিজি মোড আছে বা ফাইলটা যদি ওয়ার্ডে আছে তো ওয়ার্ডে এখানে দেখুন এখানে অল পিডিএফ টুলস দেওয়া আছে। অল পিডিএফ টুলসের মধ্যে পিডিএফ টু ওয়ার্ড বা ওয়ার্ড টু পিডিএফ, ওয়ার্ড টু পিডিএফ, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, এইচটিএমএল টু পিডিএফ, এগুলোতে আপনি করতে পারেন। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি যেটা আপনার জেপিজি টু পিডিএফ বা ওয়ার্ড টু পিডিএফ এটা করছি। এখানে সিলেক্ট ওয়ার্ড ফাইল, একটা ওয়ার্ড ফাইল আমি সিলেক্ট করব। এখানে একটা ওয়ার্ড ফাইল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা কনভার্ট টু পিডিএফ এখানে আছে, সেটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কনভার্টিং দ্য ওয়ার্ড টু পিডিএফ, তারপর ডাউনলোড পিডিএফ। এই ডকুমেন্টটি আপনার পিডিএফে চলে এলো।
দেখুন এই ডকুমেন্টটি আপনার পিডিএফ ফরম্যাটে দেখুন লেখা আছে, নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ডট পিডিএফ। ঠিক আছে, এইভাবে আপনারা যে কোনো ফাইলকে আপনারা পিডিএফ করতে পারেন বা পিডিএফ টু চেঞ্জ করতে পারেন, কনভার্ট করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এটার লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চলুন।